এই ভিডিওতে আমি তুলনা করব বর্তমান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মারমুখী দুজন ব্যাটসম্যান ইন্ডিয়ার বিরাট কোহলি এবং পাকিস্তানের বাবর আজমের টেস্ট ওয়ান ডে এবং টি টোয়েন্টির ব্যাটিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টেস্টের ব্যাটিং পারফরমেন্স দিয়ে। টেস্টে বিরাট কোহলি এখন পর্যন্ত খেলেছেন 191 ইনিংস, বাবর আজম খেলেছেন 94 ইনিংস। বিরাট কোহলির রান 8,848, বাবর আজমের রান 3,898। বিরাট কোহলি খেলেছেন 15,924 বল, বাবর আজম খেলেছেন 7,105 বল। বিরাট কোহলির টেস্টে সর্বোচ্চ 254, বাবর আজমের 196। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 49.15, বাবর আজমের 45.85। বিরাট কোহলির স্ট্রাইক রেট 54.56, বাবর আজমের 54.86। টেস্টে বিরাট কোহলি 191 ইনিংসে নট আউট হয়ে গেছেন মোট 11 বার, বাবর আজম নট আউট হয়ে গেছেন 9 বার। বিরাট কোহলি শূন্য রান আউট হয়েছেন 14 বার, বাবর আজম শূন্য রান আউট হয়েছেন 7 বার। টেস্টে বিরাট কোহলির 4,991, বাবর আজমের 453। বিরাট কোহলির 6,26 এবং বাবর আজমের 6,23। টেস্টে বিরাট কোহলি 50 করেছেন 30, বাবর আজম 50 করেছেন 26। বিরাট কোহলির 100 মোট 29 এবং বাবর আজমের 109। এটা গেল টেস্টের পারফরমেন্স। এরপর আসেন ওয়ানডে ক্রিকেটে। ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি এখন পর্যন্ত খেলেছেন টোটাল 37 ইনিংস, বাবর আজম ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত খেলেছেন 17 ইনিংস। বিরাট কোহলির রান 1795, বাবর আজমের রান 794। বিরাট কোহলি খেলেছেন 2,035 বল, বাবর আজম খেলেছেন 926 বল। বিরাট কোহলির সর্বোচ্চ 117, বাবর আজমের সর্বোচ্চ 101। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 59.83, বাবর আজমের 52.93। বিরাট কোহলির স্ট্রাইক রেট 88.20, বাবর আজমের 85.74। ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি 37 ইনিংসে নট আউট হয়ে গেছেন মাত্র 7 বার, বাবর আজম হয়ে গেছেন 2 বার। বিরাট কোহলি শূন্য রান আউট হয়েছেন 1 বার, বাবর আজম শূন্য রানে আউট হননি। ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলির 4,159, বাবর আজমের 82। বিরাট কোহলির 6,14, বাবর আজমের 6,06। ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলি 50 করেছেন 12, বাবর আজম 50 করেছেন 7। ওয়ানডে বিশ্বকাপে বিরাট কোহলির 105, বাবর আজমের 101। এটা তো গেল শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপের পারফরমেন্স। ওয়ানডে ক্রিকেটে বাবর আজম এবং বিরাট কোহলি তাদের পুরো ক্যারিয়ারের সমস্ত টুর্নামেন্ট মিলে বিরাট কোহলি খেলেছেন 280 ইনিংস, বাবর আজম খেলেছেন 114 ইনিংস। বিরাট কোহলির রান 13,848, বাবর আজমের রান 5,739। বিরাট কোহলি খেলেছেন 14,797 বল এবং বাবর আজম খেলেছেন 6,455 বল। বিরাট কোহলির সর্বোচ্চ 183, বাবর আজমের সর্বোচ্চ 158। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 58.67 এবং বাবর আজমের 56.72। বিরাট কোহলির স্ট্রাইক রেট 93.58 এবং বাবর আজমের 88.75। ওয়ানডে ক্রিকেটে 280 ম্যাচে বিরাট কোহলি টোটাল নট আউট হয়ে গেছেন 44 বার, বাবর আজম নট আউট হয়ে গেছেন মাত্র 13 বার। ওয়ানডে ইন্টারন্যাশনালে বিরাট কোহলি শূন্য রানে আউট হয়েছেন 16 বার, বাবর আজম 4 বার। বিরাট কোহলির ওয়ানডে ইন্টারন্যাশনালে বাউন্ডারি 1294, বাবর আজমের 520। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি 6 হাঁকিয়েছেন 141, বাবর আজম 60। ওয়ানডে ইন্টারন্যাশনালে বিরাট কোহলির 72 এবং বাবর আজমের 32। বিরাট কোহলির 150 এবং বাবর আজমের 129। তাহলে টেস্ট এবং ওয়ানডের পারফরমেন্স গেল, এখন শুধু বাকি রইল টি টোয়েন্টি। সো চলেন এবার দেখে নেই টি টোয়েন্টির পারফরমেন্স। ওডিআই এর সাথে ওডিআই বিশ্বকাপের পারফরমেন্সও দেখেছি, সো টি টোয়েন্টির সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্সটাও একটু দেখে নেই। টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি খেলেছেন 25 ইনিংস, বাবর আজম খেলেছেন 13 ইনিংস। বিরাট কোহলির রান 1,141, বাবর আজমের রান মাত্র 427। বিরাট কোহলি খেলেছেন 869 বল, বাবর আজম খেলেছেন 373 বল। বিরাট কোহলির সর্বোচ্চ 89, বাবর আজমের সর্বোচ্চ 70। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 81.50 এবং বাবর আজমের 35.58। বিরাট কোহলির স্ট্রাইক রেট 131.30, বাবর আজমের 114.47। টি টোয়েন্টি বিশ্বকাপে 25 ইনিংসে নট আউট থেকে গেছেন 11 বার, 25 ইনিংসে 11 বার, একটু ভালো করে খেয়াল করবেন, বাবর আজম থেকে গেছেন 1 বার। কোহলি শূন্য রানে আউট হননি, বাবর আজম শূন্য রানে আউট হয়েছেন 1 বার।
টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলির 4 103টা, বাবর আজমের 41টা, বিরাট কোহলির 6 28টা এবং বাবর আজমের 6 5টা। টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি 50 করেছেন 14টা, বাবর আজম 50 করেছেন 5টা। টি টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলি এবং বাবর আজম এখন পর্যন্ত কেউই 100 রানের দেখা পায়নি। যাই হোক, টি টোয়েন্টিতে সমস্ত টুর্নামেন্ট মিলে বাবর আজম এবং বিরাট কোহলি, বিরাট কোহলি খেলেছেন 109 ইনিংস, বাবর আজম খেলেছেন 103 ইনিংস। 109 ইনিংসে বিরাট কোহলির রান 4037, বাবর আজমের 3738। বিরাট কোহলি খেলেছেন 2922 বল, বাবর আজম খেলেছেন 2864 বল। বিরাট কোহলির সর্বোচ্চ 122 এবং বাবর আজমের সর্বোচ্চ 122। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 51.75 এবং বাবর আজমের 41.45। বিরাট কোহলির স্ট্রাইক রেট 138.15, বাবর আজমের 129.12। টি টোয়েন্টি কেরিয়ারে বিরাট কোহলি 109 ইনিংসে টোটাল নট আউট থেকেছেন 31 বার এবং বাবর আজম টোটাল নট আউট থেকেছেন মাত্র 14 বার। এখানে একটা কথা বলে রাখি, এই যে বাবর আজম যে সবসময় নট আউটের দিক থেকে একটু কম বা পিছিয়ে থাকে, এটার মূল কারণ হচ্ছে বাবর আজম কিন্তু একজন ওপেনার, বাট বিরাট কোহলি কিন্তু ওপেনার না। যাই হোক, বিরাট কোহলি 0 রান আউট হয়েছেন 5 বার, বাবর আজম 0 রান আউট হয়েছেন 5 বার। টি টোয়েন্টিতে বিরাট কোহলি 4 হাঁকিয়েছেন 361টা, বাবর আজম 395টা, বিরাট কোহলির 6 117টা, বাবর আজমের 6 59টা। টি টোয়েন্টিতে বিরাট কোহলি 50 করেছেন 37টা এবং বাবর আজম 50 করেছেন 33টা। বিরাট কোহলির 100 মাত্র 1টা, বাবর আজমের 100 3টা। তাহলে টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টির 3 ফরম্যাটের পারফরমেন্সই দেখলাম। এখন আসেন পুরো কেরিয়ারে সমস্ত টুর্নামেন্ট মিলে কার পারফরমেন্স কেমন। বিরাট কোহলি তার পুরো কেরিয়ারে টোটাল খেলেছেন 580 ইনিংস, বাবর আজম খেলেছেন 311 ইনিংস। বিরাট কোহলির পুরো কেরিয়ারে রান 26,733, বাবর আজমের 13,325। বিরাট কোহলি খেলেছেন 33,643 বল, বাবর আজম খেলেছেন 16,424 বল। বিরাট কোহলির সর্বোচ্চ 254, বাবর আজমের 196। বিরাট কোহলির অ্যাভারেজ রান রেট 54.11 এবং বাবর আজমের 48.45। বিরাট কোহলির স্ট্রাইক রেট 79.46 এবং বাবর আজমের 81.13। বিরাট কোহলি তার পুরো কেরিয়ারে টোটাল 580 ইনিংসে নট আউট থেকেছেন 86 বার, বাবর আজম 311 ইনিংসে নট আউট থেকেছেন 34 বার। বিরাট কোহলি 0 রানে আউট হয়েছেন 35 বার, বাবর আজম 0 রানে আউট হয়েছেন 16 বার। বিরাট কোহলি তার পুরো জীবনে টোটাল 4 হাঁকিয়েছেন 2,646টা এবং বাবর আজম 1,368টা। বিরাট কোহলি তার পুরো কেরিয়ারে 6 হাঁকিয়েছেন 294টা, বাবর আজম 142টা। বিরাট কোহলির 50 139টা, বাবর আজমের 91টা। বিরাট কোহলি তার পুরো কেরিয়ারে টোটাল 100 করেছেন 80টা এবং বাবর আজম 100 করেছেন 31টা। সো এখন কথা হচ্ছে, বাবর আজমের স্ট্রাইক রেটটা একটু ভালো, বাট বিরাট কোহলির 3টা ফরম্যাটেই অ্যাভারেজ রান রেট অসাধারণ। যাই হোক, আপনার কাছে কি মনে হয় এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান? আপনার মূল্যবান মতামতটা আমরা অবশ্যই আশা করতেছি। পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।